সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। উচ্চ মাধ্যমিক শ্রেণীর ব্যবসায়ী সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ের ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজ আমরা রাষ্ট্র ব্যবসার একটা উদ্দীপক নিয়ে আলোচনা করব। এর আগের ক্লাসে তোমাদেরকে রাষ্ট্র ব্যবসার একটা প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম, আজকে নতুন একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা জানো যে এখন সৃজনশীল ধারার প্রশ্ন প্রণয়ন হয়ে থাকে। আজ সৃজনশীল রচনামূলক প্রশ্ন নিয়ে আলোচনা করছি। তো প্রথমেই দেখো তোমরা যে একটা উদ্দীপক উপস্থাপন করা হয়েছে এবং তার নিচে চারটি প্রশ্ন দেওয়া আছে। এই চারটি প্রশ্নের উত্তর তৈরি করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা উদ্দীপকটি আগে পড়ব, তারপর পর্যায়ক্রমে আমরা হচ্ছে এই চারটি প্রশ্নের উত্তর দিব। সুপ্রিয় শিক্ষার্থী, এখানে জানিয়ে রাখি তোমাদের, আশা করি তোমরা সবাই জানো যে ক এবং খ এ দুটি প্রশ্ন, প্রথমটি জ্ঞানমূলক, ক জ্ঞানমূলক, খ অনুধাবনমূলক। এ দুটি প্রশ্ন যে কোনো জায়গা থেকে আসতে পারে। আমরা এ দুটি এই চ্যাপ্টার থেকেই রেখেছি, কিন্তু এটি যে সবসময় এই চ্যাপ্টার থেকে আসবে এটা ঠিক নয়, যে কোনো জায়গা থেকেই আসতে পারে, যে কোনো চ্যাপ্টার থেকে আসতে পারে। তো তারপরে গ এবং ঘ, একটা হচ্ছে প্রথমটা গ হচ্ছে প্রয়োগমূলক এবং ঘ হচ্ছে উচ্চ দক্ষতার। এই দুটি প্রশ্ন আমাদের এই উদ্দীপকের আলোকেই দেখেই, এর ভিত্তিতেই আমাদের এই প্রশ্নের উত্তর তৈরি করতে হবে বা উত্তর দিতে হবে। তো আমরা প্রথমেই উদ্দীপকটা একবার পড়ি, তোমরা একটু খেয়াল করো, তারপরে আমরা পর্যায়ক্রমে এই প্রশ্নের উত্তরগুলো তৈরি করব। উদ্দীপকে প্রথমেই দেখো, আমরা অমিত রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পটি পড়েছে তৎকালীন সময় তথা ব্রিটিশ আমল থেকে অদ্যাবধি এই সার্ভিস চালু আছে, তবে মোবাইল ফোন, কুরিয়ার সার্ভিস ইত্যাদির উদ্ভবের কারণে এর গুরুত্বকে হ্রাস করেছে। বাংলাদেশে ব্রিটিশ আমল থেকে চলে আসা আরেকটি নিরাপদ ও সাশ্রয়ী গণপরিবহন সার্ভিস রয়েছে, সহজ ও আরামদায়ক সেবা হওয়ায় এর চাহিদা বেশি। এ প্রতিষ্ঠানকে অন্য প্রতিষ্ঠানের সাথে প্রতিযোগিতা করতে হয় না, তা সত্ত্বেও প্রতিষ্ঠানটি গ্রাহকের সন্তুষ্টি অর্জনে সক্ষম হয়নি। সোজা কথাই শিক্ষার্থী এখানে যে বিষয়টি বলেছে, অমিত রবীন্দ্রনাথের ছোট গল্পটি পড়েছে, এখানে তৎকালীন সময়ে রেলওয়ের যে বিষয়টি, ডাক বিভাগের যে কথাটি এখানে উল্লেখ করা হয়েছে, সেই কথাটির ইঙ্গিত করা হয়েছে রবীন্দ্রনাথের এই ছোট্ট গল্পে। তো বর্তমানে মোবাইল ফোন, কুরিয়ার সার্ভিস ইত্যাদি চালু হওয়ার ফলে এর গুরুত্বটা কিছুটা হ্রাস পেয়েছে। বাংলাদেশে ব্রিটিশ আমল থেকে চলে আসা আরেকটি নিরাপদ, ঠিক একই সময়, এটাও ব্রিটিশ আমলের কথা বলেছে, এটাও ব্রিটিশ আমলের কথা বলেছে, যে আমল থেকে চলে আসা আরেকটি নিরাপদ ও সাশ্রয়ী গণপরিবহন সার্ভিস রয়েছে, এটা থেকে ঠিক রেলওয়ে ইঙ্গিত করা হয়েছে। তোমরা খেয়াল করো, দেখতে পাবে যে আমল থেকে চলে আসা নিরাপদ এবং সাশ্রয়ী গণপরিবহন সার্ভিস, যেখানে অনেক মানুষ সেই পরিবহন সুবিধা ভোগ করতে পারে, এটি আবার সহজ এবং আরামদায়ক। আমরা এখনো পর্যন্ত রেলওয়েকে মনে করি সবচেয়ে আরামদায়ক পরিবহন ব্যবস্থা। বলছে এই প্রতিষ্ঠানকে অন্য প্রতিষ্ঠানের প্রতিযোগিতা করতে হয় না, যেহেতু একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, লাভ লসের চাইতে গুরুত্বপূর্ণ জনগণের সেবা নিশ্চিত করা, তাই একে কোনো প্রতিযোগিতা করতে হয় না। তা সত্ত্বেও প্রতিষ্ঠানটি গ্রাহকদের সন্তুষ্টি অর্জনে সক্ষম হয়নি। আমরা যারা রেলে চড়ি বা চড়েছি তারা সবাই জানি যে রেল সময় মতো যেমন আসে না, তারপরে হচ্ছে যে তার ব্যবস্থাপনা অত্যন্ত দুর্বল, তার কারিগরি সুযোগ সুবিধা অত্যন্ত দুর্বল, সেবার মান অত্যন্ত নিম্নমুখী, সব মিলিয়ে গ্রাহক সন্তুষ্টি অর্জনে সম্পূর্ণ ব্যর্থ বললেই চলে। তো যাই হোক, আমরা প্রথমেই ক প্রশ্নের উত্তরটা বলছি। আমরা আগের উদ্দীপকে কিন্তু এই প্রশ্নটি পড়েছিলাম, রাষ্ট্র ব্যবসা কি। সুপ্রিয় শিক্ষার্থী, এই প্রশ্নটি আবার দেওয়ার অর্থ হচ্ছে যে এই চ্যাপ্টারটাই রাষ্ট্রীয় ব্যবসার, ফলে রাষ্ট্র ব্যবসাটা আমাদেরকে জানতেই হবে পরিষ্কারভাবে, সুন্দরভাবে। তাহলে আমরা রাষ্ট্র ব্যবসা কাকে বলে, যে ব্যবসার
গঠন পরিচালনা মালিকানা এবং নিয়ন্ত্রণ রাষ্ট্রের সেই ব্যবসাটাকেই বলা হয়ে থাকে রাষ্ট্রীয় ব্যবসা। যেহেতু একটা জ্ঞানমূলক প্রশ্ন সেহেতু এই বাক্যের মধ্যে দিয়েই আমাদের প্রশ্নের উত্তর আমরা পেয়ে যাচ্ছি। দ্বিতীয়টা হচ্ছে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন বলতে কি বোঝায়। শিক্ষার্থী, এটা তোমরা সবাই জানো এটি একটি বিধিবদ্ধ সংগঠন যা বাংলাদেশের পর্যটনকে একটা মানসম্মত জায়গায় নেওয়ার জন্য এর চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং এই এর মধ্যে রয়েছে হোটেল মোটেল এবং বিভিন্ন রেস্টুরেন্ট যেগুলো পর্যটনকে আরো উপর দিকে নেওয়ার জন্য এবং পর্যটকদের বা বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে আমরা বাংলাদেশ পর্যটন কর্পোরেশন বলতে কি বোঝাই, পর্যটন কর্পোরেশন সম্পর্কে বলছি একটি বিধিবদ্ধ একটা প্রতিষ্ঠান যা পর্যটনের উন্নয়নে কাজ করে এবং এই সম্পর্কে কিছু পজিটিভ কিছু নেগেটিভ যেটা তোমার জানা দুই একটা লাইন বললেই অনুধাবনের প্রশ্নের উত্তর হয়ে যায়। তাহলে আমরা বললাম যে এটা হচ্ছে মোটেল আছে হোটেল আছে এবং বিদেশি পর্যটকদের দেশি বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে বিভিন্ন রকম কর্মসূচি গ্রহণ করে থাকে। তাহলে আমরা অনুধাবনের প্রশ্নের উত্তরটাও পেয়ে যাচ্ছি। এরপরে গ নম্বরে উদ্দীপকে প্রথমত কোন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কথা বলা হয়েছে, দেখো এখানে বলেছে প্রথমত। তাহলে উদ্দীপক আমরা যখন পড়েছি তখন কিন্তু আমরা প্রথমে একটা দেখতে পাইছি যে এখানে একটা কথা বলছে যে অদ্যাবধি চালু হয়েছে সেটা ব্রিটিশ আমল থেকে মোবাইল ফোন কুরিয়ার সার্ভিসের উদ্ভবের কারণে এর গুরুত্ব হ্রাস পেয়েছে, তাহলে এইটা একটা। আর পরে আবার বলছে বাংলাদেশ ব্রিটিশ আমল থেকে চালু হওয়া আরেকটি নিরাপদ সাশ্রয়ী গণপরিবহন সার্ভিস, তাহলে এইটা হচ্ছে রেলওয়ে। তাহলে প্রথমটা হচ্ছে ডাক এবং পরেরটা হচ্ছে রেলওয়ে। তাহলে উদ্দীপকে আমরা উত্তরটা পেয়েই যাচ্ছি যে উদ্দীপকে প্রথমত কোন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কথা বলা হয়েছে। তাহলে আমরা খুব সহজভাবেই বলতে পারছি যে উদ্দীপকে প্রথমে যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানটির কথা বলা হয়েছে সেটি হচ্ছে বাংলাদেশ ডাক বিভাগ। এই ডাক বিভাগের কথা তাহলে আমরা বলছি যে এই তিন নম্বরের প্রশ্ন, প্রথমে এক জ্ঞানমূলক, এক অনুধাবন এবং এক প্রয়োগ। তাহলে প্রথমেই যে বিষয়টি আসে যে অমিত রবীন্দ্রনাথের ছোট গল্পে যে সংগঠনটির কথা বলেছে, যে প্রতিষ্ঠানটির কথা বলেছে সেটি হচ্ছে বাংলাদেশ ডাক বিভাগ। তারপরে ডাক বিভাগ সম্পর্কে বলতে গেলে ব্রিটিশ আমল থেকে শুরু হয়ে এই পর্যন্ত রাষ্ট্রীয় ব্যবস্থায় যে সেবামূলক সংগঠনগুলো প্রচলিত আছে তার মধ্যে বাংলাদেশ ডাক বিভাগ সবচেয়ে প্রাচীন এবং যা তৃণমূল পর্যায়ে সোজা কথায় বাংলাদেশের স্থানীয় সরকার কাঠামো ইউনিয়ন পর্যায়ে এই সংগঠনের উপস্থিতি লক্ষ্য করা যায়। এই কথাটা আমরা অনুধাবনের ক্ষেত্রে বলতে পারি। আর প্রয়োগের ক্ষেত্রে বলতে পারি যে তৎকালীন ব্রিটিশ আমল থেকে শুরু হয়ে অমিত রবীন্দ্রনাথের গল্পে বিষয়টি পড়েছেন, তৎকালীন সময় তথা ব্রিটিশ আমল থেকে অদ্যাবধি চালু আছে মোবাইল ফোন এবং কুরিয়ার সার্ভিস চালু হওয়ার কারণে এর কিছুটা গুরুত্ব হ্রাস পেয়েছে, কিন্তু তারপরেও হচ্ছে যে এটি কিন্তু জনগণের দোরগোড়ায় পৌঁছে গেছে, এটি একটি কার্যকরী সেবামূলক একটি সংগঠন যে রাষ্ট্রীয় ব্যবস্থায় পরিচালিত। তাহলে এই এটার মধ্যে দিয়ে আমাদের তিন নম্বরের উত্তরটা, এই গ যেটা সেটা তিন নম্বরের উত্তর দেওয়া সম্ভব হলো, প্রথমে জ্ঞানমূলক, তারপর অনুধাবন এবং তারপরে প্রয়োগ। ঘ নম্বরে উচ্চ দক্ষতার প্রশ্ন, তোমরা সবাই জানো উদ্দীপকে পরবর্তীতে কোন প্রতিষ্ঠানের কথা বলা হয়েছে, তার গ্রাহক সেবার মান বৃদ্ধির প্রয়োজনীয়তা সম্পর্কে মতামত দাও। তাহলে পরের যে প্রতিষ্ঠানটা আমরা এখানে পেয়েছি বাংলাদেশে ব্রিটিশ আমল থেকে চালু চলে আসা আরেকটি নিরাপদ সাশ্রয়ী গণপরিবহন। গণপরিবহন বলতে তোমরা সবাই বুঝতে পেরেছো যেতে জনগণ বহন করে যে পরিবহনটি সেটা গণপরিবহন। এটা নিরাপদ বলতে যেহেতু একটা নির্দিষ্ট লাইনের পর পরিচালিত হয় এবং এর যেহেতু একটি থেকে একটি ওভারটেক করার সুযোগ নাই, একাধিক গাড়ি একসাথে যুক্ত থাকে এবং একটা সিস্টেম বা একটা পদ্ধতির মধ্যে পরিচালিত হয়ে থাকে, ফলে এখানে অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনার পরিমাণ অনেক কম। সেই দিক বিবেচনা করে এবং গাড়িটি একটি নির্দিষ্ট গতিতে চলে এসব বিবেচনা এটা অনেক বেশি আরামদায়ক, এই মতের ভিত্তিতে আমরা বলতে পারি এটা হচ্ছে যে বাংলাদেশ ট্রেনের রেলগাড়ি। তো গ্রাহক সেবার মানের কথা বলা হয়েছে, আমরা ব্রিটিশ আমল থেকে অদ্যাবধি আমরা জানতে পারি যে বাংলাদেশ রেলওয়ে যেমন রেল লাইনের যে দূরত্ব সেটা কমে গেছে, যে ব্রিটিশ আমল থেকে এই পর্যন্ত যে পরিমাণ রেলওয়ে ইঞ্জিন ছিল তার সংখ্যাও কমেছে এবং বাংলাদেশে অনেক স্টেশন ইতিমধ্যেই বন্ধ হয়ে গেছে,
এবং এর ব্যবস্থাপনা অত্যন্ত ত্রুটিপূর্ণ দুর্বল, ফলে গ্রাহকদের যে পরিমাণ আগ্রহ এই প্রতিষ্ঠানের প্রতি আছে সেটা কিন্তু নষ্ট হয়ে গেছে। এর প্রতি মানুষের আস্থা অত্যন্ত কম, কারণ একটি ট্রেন ট্রেনে ভ্রমণ করার ফলে তুমি কখন পৌঁছাবে সেই বিষয়টি হচ্ছে যে গ্রাহকদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু রেলে বলতে পারে না যে নির্দিষ্ট গন্তব্যে সে কখন পৌঁছাবে, তাই এই উদ্দীপকের এই আলোকে আমরা খুব সহজেই বলতে পারি যে এটির গ্রাহক সন্তুষ্টির মান অত্যন্ত নিম্ন, তাই সেবার মান বৃদ্ধি করার প্রয়োজনীয়তা সম্পর্কে, তাই এটিকে কোনো প্রতিযোগিতা করতে হয় না। যেহেতু রাষ্ট্রীয় ব্যবস্থার বাইরে বেসরকারি বিভিন্ন যে সড়ক পরিবহন ব্যবস্থা আছে সেই পরিবহনগুলোর মধ্যে যথেষ্ট প্রতিযোগিতা আছে, প্রতিযোগিতার মধ্যে দিয়েই ব্যবসা করতে হয়। কিন্তু বাংলাদেশ রেলওয়েকে সেই ধরনের কোনো প্রতিযোগিতার মোকাবেলা করতে হয় না, লাভ লস নিয়ে চিন্তা করতে হয় না, যার সব দায়িত্বই রাষ্ট্র বহন করে থাকে। তাই এই বিবেচনাতে বলতে হয় যে এই ব্রিটিশ আমল থেকে চালু হয়ে রেলওয়ের ব্যবস্থার যে দুর্বলতা বা অক্ষমতা তৈরি হয়েছে সেগুলো দূর করা অত্যন্ত প্রয়োজনীয়, ফলে এই দুর্বলতা যদি দূর করা যায় তাহলে গ্রাহকরা অত্যন্ত সহজ এবং আরামদায়কভাবে এই রেলে পরিবহন করতে পারবে এবং সময় মতো গন্তব্যে পৌঁছাইতে পারবে, এই আশাবাদ ব্যক্ত করা যায়। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এই উদ্দীপকের আলোকে 4টি প্রশ্নের উত্তর দিলাম, একটি জ্ঞানমূলক, একটি অনুধাবন, একটি প্রয়োগমূলক এবং একটি উচ্চ দক্ষতার। তোমাদের প্রথম থেকেই আমি একটু রিভিউ করছি বা একটু দিচ্ছি রাষ্ট্র ব্যবসা। তাহলে আমরা বলেছিলাম যে ব্যবসা গঠন, পরিচালনা, নিয়ন্ত্রণ ও মালিকানা রাষ্ট্রের, সেই ব্যবসাটাকেই বলে রাষ্ট্রীয় ব্যবসা। বাংলাদেশ পর্যটন কর্পোরেশন বাংলাদেশ সরকারের একটি বিধিবদ্ধ সংগঠন যা পর্যটনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এবং দেশি বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে। গ নম্বরে ছিল উদ্দীপকের প্রথম রাষ্ট্রীয় প্রতিযোগিতার প্রতিষ্ঠানের কথা বলা হয়েছে। প্রথম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কথা বলা হয়েছে, আমরা এখান থেকেই আলোচনার মধ্যে বলেছি যে মোবাইল ফোন এবং কুরিয়ার সার্ভিস চালু হওয়ার পরে এর গুরুত্ব কিছুটা কমেছে, কিন্তু তারপরেও হচ্ছে যে এর অনেক গুরুত্ব রয়ে গেছে। সেই প্রতিষ্ঠানটা হচ্ছে বাংলাদেশ ডাক বিভাগ, কারণ এটি বাংলাদেশের, যেহেতু গ্রাম নির্ভর বাংলাদেশ, গ্রামের প্রতিটি ইউনিয়নে এর শাখা বা অফিস থাকায় জনগণের থেকে সেবা পেয়ে থাকে। এটা গেল গ নম্বরে। এবং ঘ নম্বরে হচ্ছে উদ্দীপকের পরবর্তী প্রতিষ্ঠানের কথা, যেটা আমরা একটু আগেই আলোচনা করলাম, ব্রিটিশ আমল থেকে চলে আসা আরেকটি নিরাপদ এবং সাশ্রয়ী গণপরিবহন, সেটা রেলওয়ের কথা বলা হয়েছে, যা রেলওয়ে এটা করে থাকে। তাহলে এখানে আমরা পরবর্তী ঘ নম্বরে এক জ্ঞানমূলক, যেটা হচ্ছে যে আমরা বলবো যে রেলওয়ে সম্পর্কে রেলওয়ে কি, তারপরে রেলওয়ে সম্পর্কে আমাদের যে ধারণা সেটা থেকে একটা দুইটা বাক্যের মধ্যে দিয়েই আমরা বলবো যে রেলওয়ের অনুধাবনের বিষয়টা, তারপরে প্রয়োগের কথাটা। আমরা তো এটা বলেছি যে সবচেয়ে আরামদায়ক এবং সহজ হওয়ার কারণে মানুষ এটাকে ব্যবহার করে, এটা, এবং সর্বশেষে যেটা হচ্ছে উচ্চ দক্ষতা, যেটা মতামত দেওয়ার বিষয়, সেটা হলো যে বাংলাদেশে বর্তমান ব্যবস্থায় রেলের উন্নয়ন খুব জরুরি একটা বিষয়, যার ফলে জনগণ এই পরিবহনের মাধ্যমে ব্যাপক পরিমাণ জনগণ তার ভ্রমণ সম্পন্ন করতে পারে, যার ফলে গণপরিবহন হিসাবে এটি একটি অন্যতম প্রতিষ্ঠান হিসেবে তার আসন দখল করতে পারে এবং গ্রাহকদের সন্তুষ্টি অর্জন করতে সক্ষম হবে। সুপ্রিয় শিক্ষার্থী, এই ছিল আজকের আলোচনা। আমরা মনে করি যে গতদিনের যে ক্লাসটা হলো আর আজকের যে ক্লাসটি, এই দুইটি ক্লাস যদি তোমরা ভালো করে খেয়াল করো, তাহলে রাষ্ট্র ব্যবসা থেকে এই দুটি বিষয় থেকে, যে একটা আলোচনা করলাম ডাক বিভাগ আর একটা আলোচনা করলাম বাংলাদেশ রেলওয়ে, এই দুইটা থেকে পড়লে আমার মনে হয় যে আমরা একটা প্রশ্ন পেলেও পেতে পারি। তো শিক্ষার্থীরা, তোমরা ঘরে বসেই এই প্রস্তুতি চালিয়ে যাও এবং আমরা আশা করছি যে এই পরিবেশের উন্নয়ন ঘটলেই আমরা তোমাদেরকে ক্লাসরুমে নিয়ে আসবো এবং একটা পরীক্ষার আয়োজন করতে সক্ষম হব। সবাইকে ধন্যবাদ।